বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কী নিয়ে ভিডিও অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন। হ্যাঁ, আজকে এই নিয়েই ভিডিও। তো আমরা কিন্তু সকাল সকাল নাস্তা করে মার্কেটে বেরিয়ে পড়ছিলাম, সেগুলো আসলে ভিডিও করা হয়নি। লকডাউনের ভিতরে মার্কেট করছি তো অনেক কষ্ট করে, কারণ দোকান বন্ধ ছিল সাটা টানা, তারপরেও আমরা সেইভাবেই মার্কেট করে এনেছি। আর এটা একটা কার্লি মেশিন, তো এই মেশিনটা আমার অন্য একটা আছে কিন্তু এত বিগ সাইজেরটা ছিল না, তো এটা আমি কিনলাম। আর এটা ব্লিচ ক্রিম আর পার্লারের অনেক কিছুই আমি কিনেছি, তো শো করলাম না ওগুলো। নোট কালারের একটা লিপস্টিকও নিয়েছি, এটা অনেক সুন্দর, এটা আমার ভালো লেগেছে এবং আমি এটা ইউজ করেও বুঝেছি অনেক সুন্দর লেগেছে। এবং আপনারা লাস্টের দিকে আমার ছবিতে দেখতেই পাবেন। আর এটা আই ম্যাজিকের একটা, চুপ করো না বাবা, তুমি ওখানে এসো, ওখানে যাও আমার বাবা। আর এটা আই ম্যাজিকের একটা মাস্কারা, আর এটাও আমি ইউজ করে বুঝেছি অনেকটা সুন্দর। আর ওরা বলেছিল অবশ্য, আমি যে দোকান থেকে মার্কেট করি ওই দোকানটায় প্রথম যাইনি, ভাবলাম যে বন্ধ ছিল, তো অনেক রিক্সের উপরে এটা কিনেছি। আর একটা ব্ল্যাক সোপ এনেছি, তো সবকটা জিনিসই কিন্তু আমার ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর এটা একটা পন্ডস হোয়াইট বিউটি, এটা আমি ইউজ করি, এটাও এক নাম্বার দিয়েছে। আর সোনোটাও ভালো হয়েছে। আর এটা একটা পাউডার, আর পাউডারের ফ্লেভারটাও সুন্দর, আগে অন্য ফ্লেভার ছিল, এবার অন্য একটা এনেছি। আর এটা একটা পমেড, পমেডটাও সুন্দর। টোটালি মানে আমি যা কিনেছি মোটামুটি সব কিছুই আমার আজকে ভালো হয়েছে। আর এদিক থেকে আমার বাবু লিপস্টিক দিবে, তো আমি একটু লিপস্টিকটা দিয়ে দিলাম, কারণ ও জ্বালাচ্ছিল, এই জন্য লিপস্টিকটা ও ঠোঁটেই দিলাম। তো লিপস্টিকটা আসলে খুব সুন্দর একটা কালার। আর লকডাউনের ভিতরই আমি এই মানে এই গহনাটার অর্ডার দিয়েছিলাম, তো তিন দিন পরে আমি এটা এনেছি। তো গর্জিয়াস একটু খুঁজতেছিলাম, তার ভিতরে এটা ভালো লাগলো। আর শাড়ির সাথে তো ম্যাচিংয়ের একটা ব্যাপার থাকে, তো শুধু কানের দুলটাই বেশি একটা ভালো হয়নি, কারণ অন্য কানের দুল ছিল, তো আমি তাড়াহুড়া করে নিয়ে এসেছি, এই জন্য দেখতে পারিনি ঠিকমতো, বাসায় এসে দেখলাম অবস্থায়। যাই হোক, তাও মোটামুটি ভালো হয়েছে। আর গায়ে হলুদের ডালাও এনেছি, মেহেদি মানে যা যা লাগে, আর চুড়িও আনা হয়েছে, এই আর কি। আরও টুকিটাকি তো অনেক মার্কেট, সব দেখানো আসলে পসিবল না, যেটুকু পেরেছি সেইটুকু আপনাদের সামনে নিয়ে এসেছি। আর হলুদ দেওয়ার আগে তো সবাই টুকিটাকি মেহেদি নিয়ে আসলে ব্যস্ত থাকে, কিন্তু আমার তো বাচ্চা আছে এই জন্য আমি এগুলো দিতেই পারিনি। আর বরের হাতে বউ নিজেই দিয়ে দিচ্ছে, আর এদের আসলে আগেই বিয়ে হয়েছে রোজারিদের আগে, এই জন্য এরা ফ্রি আছে, তো ওরাই দিচ্ছিল, আর আমি সময় করে পারিনি বা নিজেও দিতে পারিনি, এই আর কি। আর ওই রাতে আসলে খুব মজা হয়েছে, যেহেতু গায়ে হলুদের রাত আগের রাতে কিন্তু খুবই ভালো লাগে আর মজাও লাগে, আর অনেক কথাবার্তাও হয় মজার মজার আর কি, এই আর কি। আমরা চলেন এবার সরাসরি গায়ে হলুদে চলে যাই। তো এটা আজকে গায়ে হলুদের দিন, আর ওদের ফটোশ্যুট হচ্ছিল, তা তো দেখে বুঝতেই পারছেন, আর ওরা দুইজনই লজ্জা পাচ্ছিল আমাদের সামনে, তো আমরা অনেক হাসাহাসি করতেছিলাম আর ওরা ছবি তুলতেছিল।
আর ক্যামেরাম্যান দেখেই তো বুঝতে পারছেন যে ক্যামেরাম্যান যেভাবে বলছে আর কি ছবিগুলো সেইভাবেই ওরা তুলতেছিল, আর আমরা আমাদের মতো ভিডিও করতেছিলাম বা ছবি তুলছিলাম। মানে এক একজন এক এক রকম এক এক দিক, মানে যার যেমন খুশি সে তেমনই করতেছিল। আর এই ছবিগুলোই কিন্তু আপনাদের, মানে আপনাদের না সরি, আমাদের স্মৃতি হয়ে থাকবে, এই জন্য কিন্তু ছবিগুলো তোলা। তো ভালোই লাগতেছিল ওদের, আর সাথে সাথে আমরাও একটু সাজুগুজু করেছিলাম। আর ওদের যেখানে বসানো হবে সেই জায়গার কিছু ভিডিও দেখেন। পিছনে যাও কেন, তোমরা খাবে কি করে? তুমি আসো ওদিকে না তাকে, এদিক তাকে ভাইয়া। না না, এদিকে তাকাবি, সন্ন্যার দিকে তাকান। কথা বললে সমস্যা নেই ভাবি, আরো ওদিকে যান ভাবি, একটু ওদিকে যেয়ে খাওয়ান, একটু সাইড টাইলে ক্যামেরায় সব ওঠে, উঠতেছে না, একটু ওই পাশে ওদিকে তো চলে যাবে, এর জন্য। হ্যাঁ তাহলে ঠিক আছে, এবার হ্যাঁ একবার ওদিকে, এই জায়গায় লাইটের সমস্যা। সামনে ধরে কিন্তু খাইতে দেবেন।
মনে মনে বোন না মনের বোন ছেলে কেউ না খাইলে নিজেরাই নিজেরাই খাবে টাকা ম্যানেজ করতে আর যারা যারা ভিডিও দেখেছেন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেলের সদস্য তারা তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা সদস্য এখনও হননি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজের থেকে লাইক অ্যান্ড ফলো করবেন, তাহলে আমি অনেক হ্যাপি হব। অবশ্য আমার জন্য একটু কষ্ট হলেও একটা লাইক দিবেন, আর আপনাদের লাইক কিন্তু পেতে আমার খুব ভালো লাগে। আর আমার গলাটা একটু ভেঙে গিয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তো একটু বোঝার চেষ্টা করবেন, আর ভুল ত্রুটি হতেই পারে, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ আর নয়, এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।